গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনো মর্নিং বলছি কারণ এখনো 12টা বাজেনি, এখন 11:45 বাজে। তো আমি আসলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমাকে দেখতে পুরো বুড়ি লাগছে, কিছু করার নেই, তাহলে ব্লগিংই বন্ধ করে দিতে হবে চুলে কালার না করা পর্যন্ত। তো কিন্তু আমি কালকে চুলে কালার করব, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কালকে চুলে কালার করে নিতেই হবে, নাহলে আমার নিজেরই বিচ্ছিরি লাগছে নিজেকে দেখতে। তো মেঘলাও ওয়েদার রয়েছে, এখন বাইরে বেরিয়ে আসছি। দেখো এই দরজাটা আজকে খুলেছি কেন, জাস্ট ওই হাজব্যান্ড গাড়ি বার করলো, গাড়ি বার করার জন্য এই গেটটা খোলা হয়েছে, নাহলে গেটটা খোলা হয় না। দেখো এই দরজাটা খুলেছিলাম, এই দরজাটা খুলেছিলাম কেন, যে হাজব্যান্ড গাড়ি বার করলো তার জন্য, নাহলে এই দরজাটা না খোলা হয় না, প্রয়োজন হয় না তাই খুলি না। তা অন্ধকার লাগছে সব ঘরের ভেতরগুলো, কেন যেহেতু আজকে মেঘলা ওয়েদার তার জন্য। দেখো পড়ানো হয়েছে, ওর ক্লাস শেষ হয়েছে, সব ছেটানো রয়েছে। আজকে ওয়েদারটা বেশ মেঘলা হয়ে গেল, জাস্ট এত মেঘলা হয়ে গেল, একটু আগে এতটা মেঘলা ছিল না। তো এখন আসলে হ্যাঁ কি কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি, একে তো মিস্টার রিভিশন টেস্ট চলছে, এক্সাম, তার জন্য একটু ব্যস্ত, প্লাস ওই আমার ভিডিও এডিট হয়নি, সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তো একটু আগে অবধি ভিডিও এডিট করছিলাম, এখনও কিছুটা বাকি আছে, মানে কালকে ভিডিও এডিট করতেই পারিনি, কালকে রাত্রেবেলা একটুও করতে পারিনি, মানে একটু মাথা যন্ত্রণা ভাবছিল, মাথাটা একটু যন্ত্রণা করছিল, সেজন্য ঘুমিয়ে পড়েছি। তো সেই কারণে এখন ভিডিওটা এডিট করছি, নাহলে তো আজকে ভিডিও দিতে পারবো না। তো সেই কারণে আমি ভিডিওটা দেখলাম যে এডিট করে নিয়ে পরে ব্লগটা স্টার্ট করব। তো চলো চলে আসলাম কিচেনে, কিচেনটা অন্ধকার অন্ধকার, ধরো লাইট জ্বালাই। তো কিচেনটা অন্ধকার অন্ধকার, এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। এখানে আজকে সকালে রান্না করেছিলাম রুটি তরকারি, তো এই যে তরকারি একটু পড়ে আছে, তো রুটি তরকারি করেছিলাম। এখানে দেখো ব্রেকফাস্টে বাসন রয়েছে, তো বাসনগুলো মাজবো, কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের কাজটা আর একটু বাকি আছে, হয়ে যাক, আর 10-15 মিনিট লাগবে। তো সেই কারণে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, নাহলে তো সেই দেরি হলে দেরি হয়েই যায়, তাহলে আর ব্লগটা স্টার্ট করা হয় না, তার জন্য ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তো চলো এখন আমি এই বাসনগুলো আগে মাজবো, মেজে আগে 10 মিনিটের কাজটা করে নিই, আমার মোবাইলে ভিডিও এডিটের কাজটা আর 10 মিনিটের কাজ বাকি আছে, সেটা করে নিই, তারপরে বাসনগুলো মেজে এদিকে এখন ডালটা আগে বসিয়ে দেবো, ডালটা বসিয়ে দিয়ে আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজটা করবো, ততক্ষণে ভাতটা হয়ে যাবে, তারপরে এই বাসনগুলো মাজবো, মানে বাসনও একদিকে মাজতে থাকবো, এদিকে আমি রান্নাটাও করতে থাকবো। ওদিকে হাজব্যান্ড বেরোলো, ও ছানা এনে দিচ্ছে। দেখো আজকে 11:45 বাজে, 11:15 সময় এখন আমি রান্না করতে মানে শুরু করব, তাও কিছুই করিনি, বলতে গেলে শুধু ভাতটা হয়েছে। তো আজকে হয়তো রান্না কমপ্লিট হতে হতে সোয়া একটা এরকম, যে 1 ঘন্টা তো লাগে আমার রান্না করতে, তো এরকমই হয়ে যাবে, কি আর করবো, আজকে দেরি হয়ে গেল, সব দিন সমান যায় না। তো আর ফ্রিজে প্রচুর সবজি আছে, তো সবজিও কিছু একটা করব, সবজিটা ডেলি একটু সবজি না করলে ভালো লাগে না, সব সময় সবজি একটু করতেই হয় ডেলি, তাই না? তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভীষণ হ্যাপি আছো, ভালো আছো, সুস্থ আছো। তো আমার আর যারা আছো নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করবে, শুধু বেল আইকনটা ক্লিক করলে হবে না, কিন্তু বেল আইকনটা ক্লিক করার পরে অল করে দেবে, না হলে কিন্তু সব নোটিফিকেশনগুলো যাবে না। আমি জানি না আমি ব্লগ আপলোড করলে তোমরা সবাই নোটিফিকেশন পাও কি পাও না, তো যদি সেরকম কিছু হয় যে দেখছো যে নোটিফিকেশন আসছে না, তাহলে এক কাজ করবে, আনসাবস্ক্রাইব করে দিয়ে সাথে সাথে আবার সাবস্ক্রাইব করবে, দেখবে যে যে ঘন্টাটা আছে ঘন্টাটা ক্লিক করলে দেখবে অল যে বাটনটা, অলটা ক্লিক করে দেবে, তাহলে সব নোটিফিকেশনগুলো যাবে, নাহলে কিন্তু ওই সাবস্ক্রাইব করাই সার, আবার ভিডিও তোমরা দেখতে পাবে না, মাঝখান থেকে আমিও ভিউ পাবো না, তো এইরকমই। তো চলো অনেক কথা বলে নিলাম, একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি, তো এবারে কাজগুলো করতে থাকি, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো ছানা দিয়ে গেল, ছানা বড়া, আজকে ছানার বড়া তরকারি করব। তো ছানার বড়া তরকারি কবে যে করেছি লাস্ট মনে নেই, অনেক দিন হয়ে গেছে ছানার বড়া আনা হয় না। তো দেখো এই যে দেখতে পাচ্ছ ছানার বড়া দিয়ে আলু দিয়ে আজকে রসা হবে, রসা ঝোল, ঝোল বলি না আমরা যেহেতু মানে নিরামিষ খাই, আমরা রসা বলি, রসা। তো এদিকে ভাতটা হচ্ছে, হতে থাকুক, আমি 10 মিনিট পরে ভাতটা গেলে ফেলবো। আসলে গ্যাসের যে ফ্লেমটা না একদম মানে খুব একটা হাইতে নেই, গ্যাসটা সার্ভিসিং না করলে হবে না, গ্যাস স্টোভটা তো সেরকম একটা খুব জোরে আগুনটা জ্বলছে না, ওর জন্য একটু দেরিও লাগছে হতে, কালকেও তাই হয়েছে।
তাহলে ফ্রেন্ডস চলো তাহলে রান্নাটা আগে সেরে ফেলি। আজকে বানাবো ছানার ডালনা। তো ছানার ডালনা যেটা বানাবো এটা একটু কম মশলা দিয়ে আজকে বানাচ্ছি। তো কিছুটা ছানা এখান থেকে আমি রেখে দেবো কালকের জন্য, যাতে বাচ্চাদের হয়ে যায়। আর এখানে মশলা নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট, আর একটু টমেটোও দিয়েছি, অর্ধেক টমেটো, আর এখানে আলু। তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তাহলে চলো স্টার্ট করে দিচ্ছি ছানার ডালনা বানানো। আর এইদিকে ডাল আমার হয়ে গেছে, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে আমি বানিয়েছি মটর ডাল। তো মটর ডালের মধ্যে আমি একটুখানি জিরে, আদা, মানে একটু জিরে গুঁড়ো, একটু আদা দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু স্পেশাল করে বানিয়েছি। বাট এটা আমি শেয়ার করতে পারলাম না, তো নেক্সট টাইম যখন বানাবো শেয়ার করব। তো আপাতত চলো বানিয়ে নিই ছানার ডালনা। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে আমি সবার আগে আলুটাকে ভেজে নেব। তো সবার আগে বলে দিচ্ছি আজকের এই ব্লগটা কিন্তু একদম ছোটোর মধ্যে, তাই তোমরা প্লিজ পুরোটা দেখো, স্কিপ করো না। দুটো রেসিপি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমি এই ব্লগটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। তো আসলে আমার মাথা যন্ত্রণা, বললাম না মাথা যন্ত্রণা ছিল, তো সেই কারণে আমার ইচ্ছে করছিল না। শরীরটা যদি ফিট না থাকে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, দেখো এবার নুন দিলাম, হলুদ দিলাম, তো আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। আসলে আমি মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে খেয়ে আমার এমন অভ্যেস হয়ে গেছে না, ওই ওষুধটা না খেলে আমার মাথা যন্ত্রণা কমে না। তো আমাকে সবাই বলছে এরকম ওষুধ খেতে না, তো আমি ইগনোর করার চেষ্টা করেছি, সেই কারণে মাথা যন্ত্রণাটা সহ্য করছিলাম যে ওষুধ খাবো না করে। কিন্তু ফাইনালি সেই আমাকে ওষুধ খেতেই হলো, সন্ধেবেলায় গিয়ে খেয়েছি। তো সারাটা দিন কষ্ট পেয়েছি, তো এইরকমভাবেই চলেছে দিনটা। সেই জন্য আর ইচ্ছে করছিল না ব্লগটা কীভাবে করবো বলো। শরীরে যদি কোনো প্রবলেম থাকে না, এনার্জি না থাকে, তখন কাজ করা যায় না। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেল। তো এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটা দারচিনি, মানে গোটা গরম মশলা। তো এবারে আমি দিয়ে দেবো মশলাটা, যেটা পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে অর্ধেক টমেটো, বড় অর্ধেক টমেটো আর কি, বড় টমেটোর অর্ধেক টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে। তো সেটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো এবার দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো যতটা লাগবে তরকারিতে সেই অনুযায়ী লবণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা এখানে আমি একটুখানি বেশি দিলাম, অন্যান্য তরকারির তুলনায় চিনিটা একটু বেশি দিলাম, কারণ ছানার ডালনা একটুখানি মিষ্টি দিলে ভালো লাগবে। আর এদিকে দেখো চিনি দেওয়ার জন্য কালারটা কি দারুণ এসেছে, কারণ টমেটো পেস্টের সাথে চিনিটা মিক্সড হলে না এরকম সুন্দর কালার আসে, দেখে মনে হয় না যে লঙ্কার গুঁড়ো দিইনি তরকারিতে। তো লঙ্কার গুঁড়ো দিতে লাগে না, এরকমভাবে যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা যায় দেখতেও ভালো লাগে আর হেলদিও শরীরের পক্ষে। তো দেখো এবার আলুটাকে ছেড়ে দিলাম মশলাটাকে ভেজে নিয়ে। যখন দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখন আমি আলুগুলো ছেড়ে দিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম। তো এবারে আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরকম শুকিয়ে আসবে, তাতে মশলাগুলো সব আলুর মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে এবার আমি দিয়ে দেবো জল। তো এখানে আমি একটু ঝোল মতো বানাচ্ছি, মানে মিডিয়াম হবে আর কি। তোমরা চাইলে আর একটু গাঢ় বানাতে পারো, কিংবা আর একটু পাতলা বানাতে পারো, কোনো ব্যাপার না। তো আমি নেক্সট টাইম আরও একটা ছানার ডালনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটা বিশেষ দিনে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকেরটা একটু সিম্পলভাবে বানালাম, এরপরেরটা আরেকটু স্পেশালভাবে বানাবো। তো দেখো জল দেওয়ার পরে 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি সব ছানাগুলো দিয়ে দিলাম, ছানার বড়াগুলো দিয়ে দিলাম। তো এবারে মিশিয়ে নিলাম। তো এবারে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, একটু শাহি গরম মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। তো এটাকে একটু মিশিয়ে দিয়ে তারপরে আর একটু ঢেকে রেখে দেবো, যাতে মশলাটা, ঝোলটা একটু ছানার মধ্যে ঢুকে যায়, ছানাগুলো বেশ নরম নরম হয়ে যাবে। তো একটুখানি ঢেকে রাখছি। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে লাস্টে একটু ঘি দিতে পারো গরম মশলার সাথে, তো আমি এখানে ঘিটা দিইনি। তো এবারে চলো আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটু চটপটা টাইপের, মানে এটা মুখরোচক একটা জিনিস যেটা খেতে খুব ভালো লাগে। তো দেখো বানাচ্ছি বরবটি বাটা। বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, বরবটি ভাজা যেভাবে করে সেরকম। আর এখানে নিয়েছি অল্প করে কিছু বাদাম নিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু বরবটি দিয়েও হয়। আর নিয়েছি কাঁচা লঙ্কা, তো ঝালটা যেরকম ভালোবাসবে সেই অনুযায়ী ঝালটা দেবে। তো এখানে আমি 6-7টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা আমি কিন্তু মাজিনি, মানে ওই তরকারিটা বানানোর পরে একটু জাস্ট ওই জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প করে তেল, মানে 2 চামচ মতো তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হিং, আর কিছু দেবো না। তোমরা চাইলে একটুখানি কালো জিরে দিতে পারো, তো এখানে আমি শুধু হিং দিয়েছি। তো এবারে বাদাম দিয়ে দিলাম, বাদামগুলোকে আগে ভেজে নেব। তো এখানে বাদামটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, এখানে শুধু বরবটি দিয়েও করতে পারো। তো এখানে আমি একটু বাদাম দিয়েছি, একটুখানি অন্যরকম টেস্ট হবে। তো বাদামটাকে একটু ভেজে নিচ্ছি।
তো আমি বেডরুমে বসে ভিডিও এডিট করছি, একটুখানি ফ্যানের আওয়াজ আসতে পারে, কারণ দুটো ফ্যান চলছে আর আমি অন্য ঘরে না একা একা বসে ভিডিও এডিট করতে পারছি না, তার পেছনে একটা কারণ আছে, তো পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বেডরুমে বেডের উপর বসে ভিডিও এডিট করছি, তাই একটু ফ্যানের আওয়াজ আসতে পারে। তো দেখো দিয়ে দিলাম বরবটি, বরবটিগুলো নাড়াচাড়া করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, বাদামটা ভাজা হয়ে যাওয়ার পরে বরবটি দিলাম, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, তারপরে সামান্য একটু হলুদ দেব, তোমরা চাইলে নাও দিতে পারো, হলুদটাকে স্কিপ করতে পারো। তো এবারে একটুখানি ভাজা করে নিতে হবে, মানে একটুখানি ভাজাটাও যেটা হবে সেটা কিন্তু কড়া ভাজা হবে না, একটু ঢেকে রাখলাম নরম হওয়ার জন্য। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে যখন দেখবো একটু নরম হয়ে এসেছে, আর একটু নাড়ি চাড়িয়ে নেব। তো এভাবে এক দুবার নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, তো এখন দেখো লাস্টে এরকম হবে, রেডি হয়ে গেছে। তো এবার এটা ঠান্ডা হলে এটাকে বেটে নেব, প্রয়োজনে একটু জল দিয়ে বাটতে হতে পারে, কারণ যেহেতু আমি মিক্সিতে পেস্ট বানিয়েছি তার জন্য। তো মিক্সিতে পেস্ট বানাতে গেলে একটুখানি জল দিতে হয়। তো দেখো এরকম হবে, আমি কিন্তু বাটনাটা করে নেওয়ার পরে মিক্সিতে পেস্ট বানানোর পরে ওটাকে আবার কড়াইতে একটু টেলে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। মানে বাটনাটা করে নেওয়ার পরে আরেকটু যদি কড়াইতে শুকিয়ে নাও বাটনাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে, তাহলে আরও বেশি ভালো হয়। তো এইরকম হয়েছে, এই বাটনাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, তো একবার ট্রাই করে দেখতে পারো, যদি না খেয়ে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটার বেশি বড় করতে পারলাম না, আর এই দুটো রেসিপির সাথে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগছে, আর তোমাদের এই পজিটিভ কমেন্টগুলোই কিন্তু আমাকে অনেকটা এগিয়ে দিতে পারবে। আমি যে কাজটা করছি ইউটিউবে, আমি সাকসেসটা পাবো একমাত্র তোমাদের জন্য, তো তোমাদের এই পজিটিভ কমেন্টগুলো কিন্তু আমার এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করবে। তাই প্লিজ এইভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলটার সাথে থেকো। তো আর একটা কথা বলে দিই, যে বন্ধুদের নাম নেওয়ার কথা ছিল আজকের ব্লগে নিতে পারলাম না, নেক্সট ব্লগে আমি তাদের নাম নেব, অবশ্যই নেব, আর এই ব্লগটা নিতে পারলাম না, তো তার জন্য তোমরা কিছু মনে করো না, আমি নেক্সট ব্লগে কিন্তু তোমাদের নাম নেব। তো চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।